দূষিত খাদ্যে শারদনগর বালাট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিবলি বেগম, সহকারী শিক্ষক ICT। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় থেকে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্টটি নিয়ে। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শ্রেণী অষ্টম অধ্যায় প্রথম পার্ট ৪ শিক্ষণফল ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। দেশি তাঁতের শাড়িঘর দেশীয় পণ্য কিনে হও ধন্য। ধন্যবাদ, মূল্য পরিশোধ করা হয়েছে। আমার পণ্যে স্টক ফুরিয়ে গেছে, দ্রুত কিছু পণ্য পাঠান। গুণটি সঠিক, প্রথম ব্যক্তি কিভাবে বিল পরিশোধ করলো? মোবাইল ব্যাংকিং, নগদ অর্থ না ATM কার্ড? উত্তর সঠিক, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করলো। নিচের গুণটি সঠিক, দ্বিতীয় ব্যক্তি কিভাবে বিল পরিশোধ করলো? মোবাইল ব্যাংকিং, নগদ অর্থ না ATM কার্ড? ATM কার্ড উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় নারী কিভাবে শাড়ি কিনতে অর্ডার দিল? মোবাইল ব্যাংকিং, অনলাইনের মাধ্যমে, নগদ অর্থ না ATM কার্ড? অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে অর্ডার দিল। ম্যানেজার কিভাবে কোন পণ্যের মজুদ জানতে পারলো? কাগজ হিসাব করে, কম্পিউটারের মাধ্যমে, কর্মচারীর মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়, সত্য না মিথ্যা? সত্য। উত্তর সঠিক হয়েছে। মোবাইল ফোন দিয়ে ই কমার্সের সকল সেবা কি গ্রহণ করা সম্ভব? হ্যাঁ না কি না, আমরা দেখি কোনটা সঠিক হয়। না দিয়ে দেখি, উত্তর সঠিক হয়েছে। মোবাইল ফোন দিয়ে ই কমার্সের সকল সেবা কি গ্রহণ করা সম্ভব? না, উত্তর সঠিক হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।